কোকরাঝাৰ লোকসভা সমষ্টিৰ মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী জয়ন্ত বসুমতাৰীৰ হৈ মাৰাথন নিৰ্বাচনী প্ৰচাৰ মুখ্যমন্ত্ৰীৰ। একেদিনাই তিনিখন নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত অংশগ্ৰহণ মুখ্যমন্ত্ৰীৰ। চিৰাং জিলাৰ কাজলগাঁৱত অনুষ্ঠিত বিশাল নিৰ্বাচনী সভাত ভাষণ প্ৰদান কৰি হাগ্ৰামা মহিলাৰীৰ BPFক আক্ৰমণৰ লক্ষ্য কৰি লয় মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। কাটাহাতৰ কাম নাই, নাঙলৰ দাম নাই বুলি হাগ্ৰামাক কটাক্ষ মুখ্যমন্ত্ৰীৰ। কটা হাতৰ কাম নাই আৰু নাঙলৰ দাম নাই, হয়নে? নাঙলৰ দাম আছে নেকি? নাঙলৰ দাম আছে নেকি? আপোনালোকে এটা কথা চিন্তা কৰিব যে হাগ্ৰামা মহিলাৰীক ভোট দি আমাৰ এই অঞ্চলত উন্নতি নহয়, আমাৰ ইয়াত কাম নহয়। হাগ্ৰামা মহিলাৰীক ভোট দিলে আমি অরুণোদয় নাপাও, আমি ঘর নাপাও, আমি রাস্তা নাপাও, খালি আমি দুর্নীতি পাম। কিন্তু মোদি আর মামাক ভোট দিলে আমি বিচরা সকলখানি পাম, হয় না নয় কক রাইজে? এতিয়া হাতজোড় করে ভোট বিচরার দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাবেই মরুভূমির শান্তির পরিবেশ উভতি আহিছে। এতিয়া বন্দুক বারুদর ভাবুকিরে নহয়, হাতজোড় করে ভোট ভিক্ষা করার দিন উভতি আহিছে মরুভূমিলৈ। ফকিরাগ্রামত নির্বাচনী সভাত কলে মুখ্যমন্ত্রীয়ে, আজির পৰা 10 বছর আগতে আমি এনেকে মিটিং পাতি সকলোৱে নাচিব পৰা পরিবেশ এটা কোকরাঝার চিৰাঙত আছিলে নেকি? আছিলে নেকি? আজি আমি ইয়াতে নাচিছো। আজির পৰা 10 বছর আগতে কত গুলি, কত বন্দুক, কত গ্রেনেড, কত NDFB, কত আলফা, কত BLT, আমি এইবিলাক চিন্তা করে আসিলো। আজি আপনাদের চাওক, মোদি ডাঙরিয়ার কারণে আজি আমি এনেকে ইয়াত সকলোৱে একেলগে থাকিব পাৰিছো। আমার মনত চিন্তা নাহে, কারণ আজি ইয়াত শান্তি আছে। এসময়ত যেতিয়া BPF দলৰ ইয়াতে সরকার আছিলে, মানুহক বন্দুকৰ শব্দত ভোট খুজিছিলে। এতিয়া হাতজোড় কৰি মানুহক ভোট খুজে, হয় নে নহয়? আগতে যি মানুহে বন্দুক দেখুৱাইছিল সেই মানুহে এতিয়া হাতজোড় কৰিবলগীয়া হৈছে নে নাই আপোনালোকে কওক। বর্ষা বিঘ্নিত পরিবেশত ভাষণ প্রদান করে মুখ্যমন্ত্রীয়ে ফকিরা গ্রামবাসীক দিলে কেবাটাও নতুন প্রতিশ্রুতি। ফকিরা গ্রামের রাইজক মই দুটা তিনটা আজি গিফট দিম। এটা হৈছে, আজি আপোনালোকে জানে যে আমার যেটো রেলওয়ে স্টেশন আছে ফকিরা গ্রামত, অবধ আসাম আগতে রয়েছিলে, আজিকালি নলয়, আজিকালি রেল নলয়। মই রেল লওয়ার ব্যবস্থা করে দিম, তার কারণে মই পুরা চেষ্টা করিম, হব? আর ফকিরা গ্রামত আমার যে রেল ক্রসিং আছে, গুয়াহাটির যদি ফ্লাইওভার হব পারে, ফকিরা গ্রামতো ফ্লাইওভার হব পারিব, হব? গৌরাঙ্গ রিভারের যে ইরোশনের সমস্যা আছে, গড়াখনিয়ার সমস্যা আছে, তাকো মই সমাধান করে দিম, হব? ইফালে বিজেপির সংখ্যালঘু প্রীতির কথা স্বীকার করে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনত সংখ্যালঘু ভোটারে নির্ণায়ক ভূমিকা লওয়া নগাঁও আর করিমগঞ্জত বিজেপিয়ে প্রত্যাহ্বানের সম্মুখীন হওয়া বলেও কলে মুখ্যমন্ত্রীয়ে। লাহে লাহে বুঝি উঠিছে যে বিজেপির নীতি সংখ্যালঘু বিরোধী নহয়। যদি বিজেপির কথা বতরা আমি ভাল করে বুঝু, তেতিয়াহলে আমি বুঝি পাম যে এইটো একাংশ মানুষের শোষণ নীতির বিরুদ্ধে আমি সকলকে লগত লৈ চলিব খোজো। সেইকাৰণে সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ মহিলা যুৱক বহু সংখ্যক বিজেপিৰ মিটিঙত আহিছে। এইবাৰ কিছুৱে ভোট দিব, আগলৈ গৈ আৰু ভোট দিব। এইবাৰ হয়তো যিমান মিটিঙত আহিছে সিমান ভোট নিদিব, এইবাৰ যিমান মিটিঙত আহিছে তাৰ 50% ভোট দিব, আগলৈকে গৈ ভোট দিয়া সংখ্যাটো বাঢ়ি বাঢ়ি গৈ থাকিব। করিমগঞ্জত বিরোধীক পাইছো, নগাঁৱত বিরোধীক পাইছো, একেবারে বিরোধী নোপোৱা বুলি কলে নহব। করিমগঞ্জ আর নগাঁও আসনত আমি যথেষ্ট বিরোধীর প্রত্যাহ্বানেরও সম্মুখীন হয়েছো।
মোদী সরকার, আকো এবার বিজেপি সরকার। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইম।